পটলের এই রেসিপিটি যেদিন থেকে খাওয়া শিখেছি সেদিনের পর থেকে পটল দেখলেই কেন জানি আমার শুধুমাত্র এই রেসিপিটি করতে মন চায়। এমনিতেই পটল সবজি হিসেবে আমার অনেক বেশি পছন্দ, তবে পটল দিয়ে চিংড়ির এই রকম একটা রেসিপি যদি থাকে আপনাদের সামনে তাহলে আর কোনো কিছুই লাগবে না। তো সেই রেসিপিটি আজকে দিয়ে দিব, আশা করি ইউনিক এই রেসিপিটি সবার পছন্দ হবে। কতগুলো পটল নিয়ে নিয়েছে, একেবারে চেয়েছে ভালো করে ফালা করে কেটে নিয়েছে, আর কেটে ধুয়ে কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এটা কড়াইয়ে একটু সিদ্ধ দিতে দিয়ে দেবো। হাফ কাপ পরিমাণের গরম পানি দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দেব, আর দিব সামান্য একটু হলুদ। একেবারে বেশি কিন্তু লবণ দেওয়া যাবে না, কারণ এই পটলটা আবার পরে কিন্তু রান্না করা হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এই পানিটার সাথে মিশিয়ে দিলাম পটলগুলোকে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এটা মিডিয়াম জাল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব, এমনভাবে সিদ্ধ করে নেব যেন এগুলো একেবারে ওভার কুকড না হয়ে যায়। তো 5 থেকে 7 মিনিটের মধ্যে একদম ঢাকনাটা খুলে নিয়েছি, আর যতটুকু পরিমাণের পানি আছে একেবারে জোরে একটা জাল দিয়ে খুব সুন্দর করে একটু শুকনা করে নিয়েছি। এর মধ্যেই কিন্তু অলরেডি পটলগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। পটলগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে মোটেও সময় লাগবে না। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখন ফ্রাই প্যান ভালো করে একটু গরম করে নিই। এখানে আমি একেবারে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেলই দিতে পারেন। তারপর দিয়ে দেবো এখানে কতগুলো পেঁয়াজ কুচি দিয়েছি একটু সামান্য নেড়ে চেড়ে। এখন এর মধ্যে দিয়ে দেবো একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা কতগুলো চিংড়ি মাছ। আমি এই চিংড়ি মাছগুলো নিয়েছি, একেবারে বেশি ছোটও না আবার একেবারে কিন্তু অনেক বড়ও না। তো কতগুলো একদম হরিণা চিংড়ি কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন এই পেঁয়াজের সাথে ভাজবো, আর ভাজতে ভাজতে সব মশলাগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, তারপরে ঝালের জন্য দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া, সবার শেষে দিয়ে দেবো হচ্ছে জিরার গুঁড়া। এখানে বাটা মশলার কোনোই দরকার নাই। চিংড়ি মাছগুলো কিন্তু এভাবে একটু পেঁয়াজের সাথে ভাজতে থাকবো, আর সবার শেষে আমি দিয়ে দেবো হচ্ছে একটু পাপরিকা পাউডার। পাপরিকা পাউডারটা দিলে কিন্তু খাবারে যেমন টেস্ট বেড়ে যায় আর খাবারটা কিন্তু অনেক বেশি কালারফুল হয়ে যায়। তো চিংড়ি মাছগুলো কিন্তু ভাজতে ভাজতে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একদম সেই সিদ্ধ করে রাখা পটলগুলো। পটলগুলো দিয়ে এখন এটা আরও কিছুক্ষণ ভাজা হবে। তো প্রথম অবস্থাতে হচ্ছে চিংড়ির উপরে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জালটা একটু কমিয়ে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে, যেন চিংড়ি মাছগুলো প্রপারভাবে সিদ্ধ হয়ে যায়। আর তারপরে ঢাকনাটা খুলে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সামান্য একটু মুখ ফেরে নেওয়া, যেন কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পটলের সাথে মিশে যায়। তারপরে একেবারে 4 থেকে 5 মিনিটের মতো জালটা একটু কমিয়ে দিয়ে অনবরত এভাবে একটু আলতো আলতো করে নেড়ে চেড়ে একেবারে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে মিশিয়ে নেব। ব্যাস হয়ে যাবে কিন্তু এই ইউনিক রেসিপিটি, পটল দিয়ে চিংড়ি মাছের এই ইউনিক রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ লাগে, হোক সেটা ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথে, মানে এর কোনো জুড়িই হবে না। তো পটলের এই রেসিপিটি এখন পর্যন্ত যারা করেননি, আজকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি সবাই অনেক অনেক বেশি পছন্দ করবেন। তো পটলের চমৎকার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গেছে, আর এই দিকে কিন্তু আমি হচ্ছে আজকে রান্না করছি পাতিহাঁস। যেহেতু আজকে একেবারে সেই সকাল থেকে ধুম বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে একটু হাঁসের মাংস খেতে মন চেয়েছে, তো হাঁসের মাংসটি রান্না করছি। আর এই রেসিপি কিন্তু আমি এর আগে অনেকবার দিয়েছি, তো আজকে সেই রেসিপিটি দিলাম না। তো বৃষ্টির মধ্যে একেবারে মন মতো হাঁসের মাংস রান্না করব। আজকে একেবারে পাতিহাঁস নিয়ে নিয়েছি একটা, খুব সুন্দরভাবে কড়া করে একটা ভুনা করব। তো যাই হোক, আজকে রান্নাবান্না ছিল এই আয়োজন আমার বাসাতে, একেবারে কড়া করে একটা পাতিহাঁসের ভুনা করেছি, আর পটল ছিল বাসাতে অনেকগুলো। তো সেই পটলগুলো দেখেই আমার রেসিপিটির কথা মনে পড়ে গেছে, অনেকদিন পরে আমি পটল চিংড়ির রেসিপিটি করেছি। আর এই রেসিপিটির স্বাদ কী যে অসাধারণ হয়, যারা এখনও করেনি তারা কিন্তু কখনোই বুঝবেন না। তো তাদের জন্য ভিডিওটি একেবারে শেয়ার করে দিলাম, রেসিপিটি শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ইউটিউব থেকে এই রেসিপিটি দেখবেন অবশ্যই রেসিপিটি শেয়ার করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা তো শেয়ার করবেন। আর হ্যাঁ, এর আগে কখনো এইভাবে পটলের রেসিপি খাওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে রান্নাবান্না একদম শেষ, দারুণ একটা ওয়েদার ছিল আর জমে গেছে এই দুই তরকারিতে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই সবাই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।